কিভাবে আমরা টিকটক অ্যাকাউন্টটি আনফ্রিজ করবেন, আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যায় সেটি কিভাবে আনফ্রিজ করবেন, এই নিয়ে মূলত আজকে ভিডিও। অবশ্যই যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে তারা অবশ্যই ভিডিওটি ফুল না টেনে দেখবেন, আর আশা করি আপনাদের লস হবে না। তো কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো এটি হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট। তো আপনাদের অ্যাকাউন্টে ঢুকে একটা ফার্স্ট স্ক্রিনশট নিয়ে নেবেন, দেন থ্রি ডট মেনুতে যাবেন, ক্রিয়েট টুলসে যাবেন, অ্যানালাইসে যাবেন। তো কীভাবে বুঝবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ? তো এখানে দেখতেছেন আমার এখানে নীল পাশে 1.2 মিলিয়নের পাশে দেখতেছি নীল কালার প্লাস পয়েন্ট দেওয়া আছে, মানে এটা আনফ্রিজ। কিন্তু আপনার এগুলো যদি সব সাদা হয়ে যায়, এই কমেন্টের এখানে দেখেন সাদা হয়ে গেছে, এগুলো যদি সব সাদা হয়ে যায় তাহলে মনে করবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি কি ফ্রিজ। দেন এখানে একটা আসে স্ক্রিনশট দিবেন, চলে যাবেন ব্যাক, যাবেন থিয়েটার মিনিতে, যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, যাবেন রিপোর্ট এ প্রবলেমে যাবেন। দেন এখানে সার্চ করব আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, দেন এখানে যাবেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট। তো এখানে নো দিয়ে দিবেন, দেন নিচে যায় দেখবেন নিড মোর হেল্পস, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে যে লেখাটি লিখব এটা সবাই কপি করে রাখবেন। তো এখানে ডিয়ার টিকটক টিম, আই থিঙ্ক মাই টিকটক অ্যাকাউন্ট ভয়েস অফ রোহিত, এখানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। প্লিজ প্লিজ রিভিউ মাই টিকটক অ্যাকাউন্ট ভয়েস অফ রোহিত, এখানেও আপনাদের টিকটক অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন, মানে ইউজার নাম যেটা ইউজ করেন আপনারা এটা দিয়ে দিবেন। দেন ইউজার নেমে, ইউজার নেমে আপনার টিকটক অ্যাকাউন্টের নামটা অবশ্যই দিবেন, আমারটা যেটা আছে ওটা দিচ্ছি ভয়েস অফ রোহিত 001। আর এখানে যেগুলো স্ক্রিনশট মারছিলেন এগুলো এখানে অ্যাড করবেন, ফার্স্টে টিকটক অ্যাকাউন্টের, দেন ইচ্ছা আগে একটা অ্যাড করি, দেন অ্যানালাইসে যে যে স্ক্রিনশটটা মারছিলেন এখানে এটা অ্যাড করবেন, বাস কোনো কাম নেই, 2 মিনিট আনফ্রিজ হয়ে যাবে, এখানে সাবমিট দিয়ে দিন। তো রিপোর্টটি করার পর আমরা মূলত 2-3 দিন রেগুলার আমরা টাইম মতো ভিডিও ছাড়তে হবে। তো অবশ্যই আপনার টাইম মতো রেগুলার 3টা ভিডিও করে ছাড়বেন, দেখবেন যে আপনার 2-3 দিনের ভিতর আপনার অ্যাকাউন্টটি আনফ্রিজ হয়ে যাবে এবং হিউজ পরিমাণ ভিউ আসবে। তো আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকে এতটুকুই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।